সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আকাশ করি গল্পের মূলভাব সম্পর্কে জানব মূলভাবটি মূলত শুরু হবে তোমাদের এই লাল দাগানো অংশ থেকে এবং শেষ হবে এই লাল দাগানো অংশ পর্যন্ত তাহলে চলো আমরা গল্পের মূলভাবটি পড়ে নেই আকাশ করি গল্প সেলিনা হোসেনের আকাশপরি উপন্যাস থেকে আকাশপরি গল্পটি নেওয়া হয়েছে গল্পের মূল বক্তব্য আকাশপরি গল্পে একজন মায়ের মৃত্যু মেয়ের সঙ্গে কাল্পনিক কথোপকথনের বিষয়টি ফুটে উঠেছে গল্পের মা যেন কল্পনার চোখে তার মেয়েকে দেখতে পান তার মেয়েটি ভূমি মাইন বিস্ফোরণে মারা যায় গল্পের মা মনে করেন তার মেয়েটি মরে গিয়ে আকাশ হয়েছে মায়ের বান্ধবীর ছেলে তপুর ডেঙ্গু জ্বর হয় হাসপাতালে দেখতে গিয়ে শুনতে পান সে মারা গিয়েছে তিনি সেখান থেকে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে আসেন সেখানে ছোট ছোট তাকে দেখলে ছুটে আসে শিশুগুলো আন্তরিকতায় মা অভিভূত হন মূলত এ গল্পের সান্তনা বাৎসল্য মাতার সন্তান হারানোর বেদনা চিত্র দেখতে পাওয়া পাই আমরা এবার দেখে নেই গল্পের নামকরণ গল্পটি রচিত হয়েছে যুদ্ধের ভূমিমায়ীন বিস্ফোরণে মারা যাও একটি মেয়েকে নিয়ে গল্পে মা তার মেয়েটি কল্পনায় আকাশ ভাবেন তাই বলা হয় আকাশপরি গল্পের নামকরণ সফল হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আকাশপরী গল্পের মূল ভাব তোমরা যদি সকল গল্পের মূল ভাবের সাথে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লে থেকে ঘুরে আসতে পারো